আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন আসন্ন সিটি নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে একদিন পুরো নিশ্চুপ থাকার পর সোমবার নগর ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ফজলে নূর তাপসকে সহযোগিতার সিদ্ধান্ত পরে জানাবেন বলেও জানান মেয়র খোকন বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হওয়ার পর দু সালে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন সাইদ খোকন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন এবার দলীয় প্রতীকের আসন্ন সিটি নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তবে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতা এবং দলের মধ্যে সমালোচনায় থাকা সাইদ খোকন এবার যে দলের সায় পাচ্ছেন না তেমনটাই আবাস পাওয়া যাচ্ছিল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন ঢাকা উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলাম থাকলেও দক্ষিণে সাইদ খোকনের বদলে নৌকার প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রীর ভাদিজা ফজলেনুর তাপস সিটি দলের ওই সিদ্ধান্ত ঘোষণার পর চুপসে গিয়েছিলেন মেয়র খোকন কোন একদিন পর সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে সাংবাদিকদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানান তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর পূর্ণ আস্থা আছে জানিয়ে সাইদ খোকন বলেন দলীয় প্রধানের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন আমরা একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমরা সক্ষম হয়েছি এই ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে যিনি পরবর্তীতে নির্বাচিত মেয়র হিসেবে এই শহরে দায়িত্বভার গ্রহণ করবে তিনি এটাকে এগিয়ে নিয়ে যাবে আমার সার্বিক আপনার সহযোগিতা তার প্রতি থাকবে নির্বাচনে ফজলনুর তাপসকে সাহায্য করতে পুরান ঢাকার মুরব্বী ও নেত্রীর সিদ্ধান্তের কথাও বলেন তিনি যারা আমার ময়মুরব্বী রয়েছেন আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করব আমি আমার প্রিয় নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করব পরবর্তীতে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত জানাব আগামী দু মাসের মধ্যে জলসবুজ ঢাকা দৃশ্যমান হবে বলেও জানান বিদায়ী এ মেয়র দাবি করেন ঢাকা দক্ষিণে তিনি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন মধ্যে এই আপনার জলসবুজ ঢাকা প্রকল্প আমরা শেষ করতে পারবো আলী তালুকদার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা